আব্দুল আহাদ, আপনি লিখেছেন সম্প্রতি খবর প্রকাশ পেয়েছে যে এক ব্যক্তি রাসূলের মহব্বতে খেজুর খেয়ে সারা জীবন কাটাতে চান। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? রাসূলের ব্যবহৃত জুতার মতো জুতা পায়ে দিয়ে কিংবা তার ব্যবহৃত জামার মতো জামা গায়ে দিয়ে বা প্লেট বাটি ব্যবহার করে জীবন কাটানোতে বিশেষ কোনো মর্যাদা আছে কি? এসবের হুবহু অনুকরণ করা কি সুন্নতের অন্তর্ভুক্ত হবে? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করেছেন ইবাদত হিসাবে নয় বরং অভ্যাসগতভাবে, সেগুলোকে বলা হয় সুন্নতে আদা। এগুলো কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু মহব্বতের কারণে, তার মহব্বতের আতিশয্যে, অন্যগুলো তো বটেই, এগুলোতেও তার অনুসরণ অনুকরণ করে, সেটা সওয়াবের কারণ হতে পারে, সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ তাআলা। যেমন ধরুন, আমাদের সমাজে অনেক লোককে দেখবেন আপনি সাদা লুঙ্গি পরছেন, সেলাই ছাড়া লুঙ্গি পরছেন, জিজ্ঞেস করলে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন। এরকম যেমনটি প্রশ্নে উল্লেখ আছে যে সম্প্রতি খবর ছড়িয়েছে, খবরটি আমিও দেখেছি যে এক ব্যক্তি তার স্ত্রী সহ খেজুরি খান সারা বছর, আর কিছু খান না, এটা দিয়ে জীবন কাটাই দিতে চান, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়েছেন। তো এখন এই ব্যক্তিরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য সমস্ত অন্য অন্য যে সুন্নাগুলো আছে, অভ্যাসগত নয় আপনার ইবাদতগত সুন্নাত, যেগুলো তিনি নির্দেশ করেছেন, নির্দেশনা দিয়েছেন, যেগুলো ইবাদত হিসাবে করেছেন, সেগুলো যদি সবগুলো করেন, পাশাপাশি সেগুলো যদি করেন, পাশাপাশি এগুলোও করেন, তাহলে সেটা তো প্রশংসনীয়। কিন্তু যদি ওইগুলোর ব্যাপারে তেমন কোনো তার গুরুত্ব আরোপ না থাকে আর এগুলোকে খুব শক্ত করে ধরে রাখেন, তাহলে সেটা খুব বেশি প্রশংসনীয় হবে না। যেমন সাদা এবং সেলাইবিহীন লুঙ্গি পরা অনেক মানুষকে দেখা যায়, নামাজই পড়ছেন না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সেলাইবিহীন লুঙ্গির গুরুত্ব তিনি বলছেন, তো এটি ভুল। আরেকটি বিষয় হলো যে সুন্নতে আদা বা অভ্যাসগত সুন্নতটা কী? ধরুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জন্মগ্রহণ করেছেন, মরুভূমিতে জন্মগ্রহণ করেছেন, এবং সেখানকার মানুষ খেজুর তাদের প্রধান খাবার মদিনাতে বিশেষ করে, তো যার কারণে তারা খেজুর খেয়ে থাকেন, তিনিও খেজুর খেয়েছেন। এখন তার জন্ম যদি এমন কোনো জায়গা হতো যেখানকার মানুষের প্রধান খাবার চাউল, তাহলে তিনি চাউল খেতেন। অতএব এইটাকে বলা হয় অভ্যাসগত সুন্না, অর্থাৎ এটা তার অভ্যাসের ব্যাপার, ইবাদত হিসাবে নয়। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যেমন খেজুর, তিনি ইফতারের জন্য খেজুর খেয়েছেন, আলাদা করে হাদিস সেটাকে উল্লেখ করা আছে, এবং তিনি বলেছেন নামে সহরুল মুমিনী আত্তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহর হলো আপনার খেজুর। তো এই জাতীয় হাদিসে যদি বিশেষ কোনো ফজিলত বিশেষ কোনো ক্ষেত্রের জন্য বলা থাকে, সেটি ভিন্ন, সেটি সুন্নতে আদা হতে পারে, বাট সাধারণত এগুলো সুন্নতে আদার অন্তর্ভুক্ত। অতএব এই সুন্নতে আদাকে আপনার আঁকড়ে ধরা এবং এর জন্য কিছু না খাওয়া, এটা বুদ্ধিমানের পরিচায়ক নয় এবং এটা সঠিক নয় সবসময়, মানে যেভাবে তারা করেছেন এই অর্থে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু খেজুর খান নাই, তিনি তো গোশত খেয়েছেন, তিনি তরকারি খেয়েছেন, সবজি খেয়েছেন, তারপর তিনি রুটি খেয়েছেন, অতএব তার খাবার তালিকার মধ্যে তার অনেক কিছু ছিল। অতএব শুধুমাত্র খেজুর খেয়েছেন তিনি জীবনে তা তো নয়, আপনি শুধু খেজুর খেলেন আর কিছু খেলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করেননি। অতএব এ অর্থে শুধু খেজুর খেয়ে জীবন কাটিয়ে দিব, এটা অন্তত যৌক্তিক নয়। আবার বলছি, সুন্নতে ইবাদার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়, যেমন তিনি লাউ পছন্দ করতেন, আপনি লাউ বেশি করে খেলেন, তিনি ছাগলের সামনে রান পছন্দ করতেন, তো আপনি সেটা খেলেন কথার কথা, তিনি আপনার যেটা যেটা খেতেন সেটা সেটা আপনি খেলেন, তিনি যে যেটা পড়তেন সেটা আপনি পড়লেন, অভ্যাসগত বিষয়গুলো আপনি আমল করলেন, সেটা সন্দেহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে তার ভালোবাসায় করলে আপনি সওয়াবের ভাগিদার হবেন। কিন্তু এক্ষেত্রে যে শুধু খেজুর খেয়ে কাটায় দেওয়া, এটা তো তার সুন্নাহ নয়, না অভ্যাসগত সুন্নাত, না আবাদগত সুন্নাত। তো শুধু খেজুর তিনি খাটে খেয়ে কাটাননি জীবন, হ্যাঁ একটা দীর্ঘ সময় তার বাসায় খেজুর এবং পানি ছাড়া কিছু ছিল না, সেটা তো ছিল না, না থাকার কারণে হয়েছে, আর এর আগে পরে তো তিনি খেয়েছেন। বিধায় এই শুধু খেজুর খেয়ে কাটিয়ে দেওয়া, এটা নবী করিম মানে জীবন কাটিয়ে দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয়।